আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস, পক্ষে নয় বিপক্ষেও নয়। মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির মিছিল ঘিরে ধুমধুমার ব্যাপক লাঠিচার্জ পুলিশের, আটক করা হয়েছে বহু বিজেপি কর্মীকে। মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে আজ তারাতলায় বিজেপির বিক্ষোভ ঘিরে ধুমধুমার, মহিলা বিজেপি কর্মীদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ, ব্যাপক লাঠিচার্জ করা হয়। বৃহস্পতিবার দুপুরে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে মিছিল করার কথা ছিল বিজেপির, কিন্তু কৈলাস মিছিলে যোগদানের আগেই মিছিল আটকায় পুলিশ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা, পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, নামানো হয় কমব্যাট ফোর্স। এদিকে এই ঘটনার ঘণ্টা তিনেক পরেই পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিল থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ব্রিজ খোলার দাবি হাস্যকর, রেলকে বারে বারে চিঠি দিয়েও তারা কর্ণপাত করেনি, ইচ্ছে করে ঢালাইয়ের কাজ দেরি করে, আবার তাদের নেতারা উস্কানি দিয়ে এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। পিছনের দরজা দিয়ে বিজেপিকে উস্কাচ্ছে। আমরা বলতে চাই, মানুষের দুর্দশা, মানুষের যে অভাব অভিযোগ, তার সম্পূর্ণ মোকাবিলা লকডাউন জোর থেকে আমরা সবাই মিলে করছি। আজকে এসে যে নাটক, যে বিশৃঙ্খলা, যে বীজ খোলবার দাবির কথা বলছে, তা হাস্যকর। তারাই আটকে রাখছেন। আমাদের সরকার চাইলেও তো অমাস আগে থেকে চেয়েছে, এর প্রস্তুত আছে, অবিলম্বে বীজ যাতে খোলে তার জন্য বারবার বলা হচ্ছে, চিঠিও দিয়ে দেওয়া হয়েছে, সেই চিঠির পরেও তারা কোনো উত্তর দেয়নি। এই রকম অবস্থায় দাঁড়িয়ে তারা আজকে যে নাটক করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের কাজ হচ্ছে, তাকে ব্যাহত করবার যে চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ জানাতেই আমাদের সকলের সমবেত হয়েছে। আমি তো বললাম, এইরকম ভিন্ন আক্রমণ, জঘন্য রকম নাটকীয় কায়দায় উন্নয়নকে পরিকল্পনা মাফিক তারা যে কাজ করেছেন, তা এক কথায় তীব্র ভাষায় নিন্দা করি এবং মানুষকে প্রতিবাদ।